প্রিয় দর্শক, মসজিদের ইতিহাস বললে এভাবে বলতে হয় যেটা আমরা তো দেখি নাই, বাকি এখানকার স্থানীয় লোক যারা দেখছে তাদের মুখে যেগুলো শুনছি সেভাবে বললে এভাবে বলা যায়। মসজিদটা 69 হিজরি 1 মাস 8 তারিখ, অর্থাৎ 69 হিজরির মহরম মাসের 8 তারিখে নির্মাণ করা হয়। তো সেই থেকে এখন চলে 1445 হিজরি, তো প্রায় 1350 বছরেরও বেশি। তো এত লম্বা সময় এটা হওয়ার পরে দীর্ঘদিন প্রায় 1200-1300 বছর এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে কি হয় নাই এ বিষয়ে কোনো পাওয়া যায় নাই। তো যার কারণে মসজিদটা ভেঙে পড়ে গেছিলো। পড়ার পরে এটা একটা ইটের স্তূপ হয়েছিল। এরপরে আস্তে আস্তে এটা দীর্ঘদিন যাওয়ার পরে সেখান থেকে জঙ্গল এবং বড় বড় গাছ ওই স্তূপের মধ্যে ইটের স্তূপের মধ্যে হয়েছিল। সেই জঙ্গলের মধ্যে মানুষ দিনের মধ্যে আসতেও ভয় পাইত। এরপরে বর্তমান মুয়াজ্জিন সাহেব যিনি আছেন ওনারা লালমনিরহাট এয়ারপোর্ট, সেখানে তাদের বাসা বাড়ি ছিলেন। তো ঘটনাচক্রে সরকারের লোক তাদেরকে ওখান থেকে উঠাই দেয়। উঠাই দিলে তারা এখানে আসে, বসত বাড়ি জায়গা জমি কিনে বসত বাড়ি শুরু করে। এরপরে এক পর্যায়ে জঙ্গল পরিষ্কার করতে করতে ইটের কিছু নমুনা পাওয়া যায়। তো ওনারা যখন এই জায়গাটাকে আবাদ করতে চাইতেছে তো এই ইটগুলো তো সরাইতে হবে, সেই জন্য এলাকাবাসীকে বলে দিয়েছে যে যাদের কারো যদি ইটের প্রয়োজন হয় তাহলে আপনারা ইট নিয়ে যেতে পারেন। তো সেই সুবাদে এলাকাবাসী যার যেরকম ইট লাগছে ইট নিয়ে গেছে। এরপরে পাশে একজন হাজি সাহেব, তার নাম হলো আসির উদ্দিন হাজি সাহেব, উনি মহিষের গাড়ি দ্বারা 32 গাড়ি ইট এখান থেকে নিয়ে গেছে, নিয়ে বাড়ির নিজের কাজে লাগাইছে। এরপরে মুয়াজ্জিন সাহেবের একজন ভাই, উনিও হুজুর মানুষ, উনি ওনার বাড়িতে টিউবওয়েলের গোড়ায় কিছু ইট দেওয়ার জন্য শেষের ইটগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন রাখলেন তখন এই কালিমা লেখা ইটটা ওনার হাতে পৌঁছলে উনি এটা টিউবওয়েলের পানি দিয়ে ধোয়ার পরে দেখে যেখানে আল্লাহু আকবারের বার বোঝা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ, এটা হয়তো ছিল কিন্তু রসুলুল্লাহ এটা পরিপূর্ণ বোঝা যাচ্ছে, এবং আসানার নুন আসানা 1 8, এখানে কমা আছে, আর এখানে 69 হিজরি 1 মাস 8 তারিখ এখান থেকে বোঝা যাচ্ছে। তো এই কালিমাওয়ালা ঈদ যখন পাওয়া গেল তখন থেকে এটা ধারণা করা হয় যে এটা মসজিদ। এর আগ মুহূর্ত পর্যন্ত সবাই ধারণা করতেন এটা মন্দির বা গির্জা, বিভিন্ন ধরনের যার যেরকম মন্তব্য ছিল তারা সেরকম করতেন। তো ওই দিন থেকেই মসজিদ হিসাবে এটা স্বীকৃতি পেল। এরপরে নামাজও অলৌকিকভাবে একটা ঘটনার মাধ্যমে নামাজ শুরু হয়ে যায়। তো তখন থেকে নামাজ চলতেছে, এখন পর্যন্ত নামাজ এভাবে চলতেছে। মসজিদের বিবরণ দিতে গেলে এভাবে বলতে হয় যেটা হলো তাদের মুখে শুনছি বা লেখা আছে, সেটা হলো মসজিদের ওয়াল হলো এই কালো দাগ থেকে কালো দাগ 50 ইঞ্চি, ওই কালো দাগ থেকে গ্লাসের মাথা পর্যন্ত 50 ইঞ্চি, ওই দিকে কালো দাগ থেকে কালো দাগ 50 ইঞ্চি, এদিকে আবার কালো দাগ থেকে কালো দাগ 50 ইঞ্চি। তার মানে ওয়ালটা চতুর্পাশে 50 ইঞ্চি করেছিল, 4 ফিট 2 ইঞ্চি, আর মসজিদের ভিতরের অংশ হলো এই দুই কাতার, তার মানে 10 থেকে 12 জন নামাজ পড়তে পারে সেরকম। আর এইখানে ইমাম সাহেব দাঁড়াতেন, ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা হলো এটা টাইস দিয়ে এভাবে ইয়ে করে রাখা হয়েছে। আর এই গ্লাসের নিচে যেগুলো দেখা যাচ্ছে, গ্লাসের নিচে ওই সাজানো ইটগুলা সামসেটের যেগুলো আছে ওই ইটগুলোর দ্বারা নির্মাণ করা ছিল, সেগুলোরই নমুনা এর মধ্যে আছে। এগুলো সরাইলে দেখা যায় ওই ইটগুলা দ্বারাই এখনও এই ভিত্তিটা এখনও গাঁথা আছে। এটা সরান যাবে, যে এখানে দেখা যাচ্ছে চিকন চিকন পাতলা ইটগুলো এরপরের থেকে যে ইটগুলো দেখা যাচ্ছে এগুলো তাদের হাতে গড়ানো। এবং এটা ছিল দরওয়াজা, এটা ঢোকার দরওয়াজা, এটা ওয়াল, এই ওয়ালগুলো দেখার জন্য এই গ্লাস দিয়ে এভাবে রাখা হয়েছে। এবং মসজিদের সাথে আবার 30 ফিট বাই 22 ফিট একটা ঈদগার মাঠ ছিল, সেটার মেম্বার এখানে এখনও আছে, সিঁড়ি যেখানে ইমাম সাহেব দ্বারা খুতবা দেয় সেই সিঁড়িটাই এখনও এখানে আছে। ওটা এভাবে নয়, এই যে এখানে দেখা যাচ্ছে এই মেম্বারের সিঁড়ি এখনও এটা আছে, ইয়া হয় নাই এখন পর্যন্ত, এভাবেই অবহেলিত অবস্থায় আছে। এলাকাবাসীর অনুদানে অথবা যারা দেখতে আসে তারা যতটুকু পারে তার সাধ্য অনুযায়ী তারা এখানে কিছু দান অনুদান করে, এইভাবে এটা এতদূর পর্যন্ত চলে আসতেছে। অলৌকিক ঘটনা বলতে এখানে
মহাজন সাহেবেরই পাড়াবাসী প্রতিবেশী, ওরা দুজন ভাইরা, একজন ভাইরা আর একজন ভাইরাকে ডাকতে গেছে রাত্রেবেলা প্রায় একটা দেড়টার পরে, প্রায় তাহাজ্জুদের সময়। তো যেই ভাইরাকে ডাকতে গেছে ওই ভাইরা জানে না, আবার যে ডাকতে গেছে সেও জানে না। তো যেই ভাইরাকে ডাকতে গেছে ওনার সাথে একজন সাদা পোশাক পরিহিতা লোক, উনি ওখানে ওনাকে ডাকে নিয়ে এসেছে, চলেন হারানো মসজিদে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়তে হবে বলিয়া যখন ডাক দিয়েছে তখন উনি ঘুম থেকে উঠার পরে তারপরে জামা কাপড় নিয়ে চলে আসছে। আসার পরেই দেখে যে যায় যে ডাকে নিয়ে আসলো সে নাই। তারপর বাড়িতে যায় ডাকাডাকি করে, তার ঘুম থেকে ডাকাই উঠে, ওঠার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ডাকে আনি আবার বাড়িতে ঘুমিয়ে দিয়েছেন কেন, আমাদেরকে ডাকে নিয়ে আসলেন। কিন্তু তখন উনি আসলে বুঝতে পারলো যে আসলে হারানো মসজিদ তো পাওয়া গেছে ঠিক আছে, কিন্তু নামাজ চালু হয় নাই, এখন এটাকে নামাজ চালু করার জন্য হয়তো উপর থেকে নির্দেশ আসতেছে, এই জন্য স্বপ্নযোগে এটাকে দেখাই দিছে। এবং সেদিন থেকেই ফজর নামাজ সেদিন থেকে শুরু হয়ে গেছে, তখন থেকে এখন পর্যন্ত নামাজ চলতে আসে।